হ্যালো ভিউয়ার্স, যেমন কি শুনছি আমরা বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে, তো এই খুশিতে আমরা পার্টি দিছি। পার্টি দিয়া সবাই আমরা, আমি, আমার বাবা, কাজান সবাইকে নিয়ে আমরা খাইতে গেছি। এখানে অনেক এনজয় করছি। বুফেট ছিল এটা, যেহেতু আমরা দুপুরে খাবার খেতে গেছি, নর্মাল ডেজ, তো কস্ট কম পড়ে। তো বিভিন্ন ধরনের আইটেম খাইছি, প্রায় 100 উপরের আইটেম খাইছি। তো আমরা বহুত মজা করে খাইছি, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে তো দেখি আমরাও পার্টি করি। তাই হয়েছে আমাদের পার্টি। তো আমাদের সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওতে। কী কী খাইছি আজকে সারাদিনে, কী কী এনজয় করছি সব আপনাদেরকে দেখাবো। তো এখানে বুফেট এটা বলা হয়। বুফেট আপনি 12 টাকায় সারাদিন খাইতে পারেন। সারাদিন না, অবশ্য 4 ঘন্টা পর্যন্ত আপনারা খাইতে পারবেন, যা খাইতে ইচ্ছা করে সব কিছু খেতে পারবেন। তা আমরা 100 আইটেমেরও বেশি খাওয়া দাওয়া করছি, যে কীভাবে আমরা এইগুলা খাইতেছি সুন্দর করে, মজা করে। পাকিস্তানি কুত্তি কো ব্যাকো ঠিক আছে কেন এখানে সব কম বেশি খাবেন দুজনে কিনেছে দেখি তাহলে কমাইনি কেন জোর আসিত কি শামুক পাঁচটা একটা একটা দিয়ে ট্রাই করার লেগা শেখ হাসিনা বাড়িতে ভিডিও করছিলেন জিদান, কি করো? সুশি খাও, ভাত, চাইনিজ ভাত, মাদা। তো কি আছো? পাস্তা, চিংড়ির রেজালা। ওটা কি?
চিংড়ির রেজাল খাবেন না? আমি ওরা তার তাক কিনে দিছি, দৌড়ে দিছি, ওরা কেড়ে দিছি, শুনিস? এটা আমি দিছি, খাও, খালি খাও, সমস্যা নাই, খেলো। এটা হয়েছে যে আপনার ইনকি ফরমাজুতে যে ফুর্তি দিয়ে মারে স্পাগেট কেলা ফুর্তি দিয়ে মারে তো একটু করে সব ট্রাই করেছি, যাতে টাকা দিয়েছি তিনটা পর্যন্ত খামু আপনি উড়াই দিই পুরা। না ভাই লবণ অনেক ভিটামিন অনেক লবণ দিচ্ছে, কুইদা কুইদ লবণ দিচ্ছে। দুপুরে যারা খাইবো দুপুরের লেগে করছি আর কি, আগে থেকে বুঝতে গিয়ে না সবচেয়ে ছোট পার্টি বড় পার্টি এটা তো আমি শর্ট পরে করবো মানে কিরকম হইলো ভাই পার্টিটা? পার্টিটা অনেক সুন্দর হয়েছে কিন্তু দেশের ক্ষতিটা ওইটা ভালো লাগে না। এই যে এটা হচ্ছে সরবেত তো লেমনে রয়েছে, খাওয়ার পরে শেষ মার, সব মারে শেষ মারেছে এটা, আশা করি যা খাইছে ভালো মানে দুই প্লেট চিংড়ি উঠাই নিয়েছে ভাই, দুই প্লেট খালি করে লেছে আবার।